নমস্কার সকলকে, আমি মধুরিমা পাল। আমি পেশায় একজন ডায়েটিশিয়ান। এখন আমি একটা এমএনসি কোম্পানিতে অ্যাজ আ পিডিয়াট্রিক ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত। তাছাড়াও আমার একটা পরিচয় রয়েছে, সেটা হচ্ছে আমি একজন কজমেটিক নিউট্রিশনের স্টুডেন্ট। আমরা সকলেই জানি যে এটা সেপ্টেম্বর মান্থটা একটা নিউট্রিশনাল মান্থ হিসেবে পালিত হয়। তো সেই উপলক্ষে আজকে আমার একটা ভিডিও বানানো, যেখানে আমি মেন কথা বলবো কমপ্লিমেন্টারি ফিডিং নিয়ে। তো কমপ্লিমেন্টারি ফিডিং কী, প্রথমে সেটা আমাদেরকে জানতে হবে। কমপ্লিমেন্টারি, আমরা সকলেই জানি যে 0-6 মান্থ বাচ্চাদের জন্য সুষম আহার হচ্ছে গিয়ে ব্রেস্ট মিল্ক, মায়ের বুকের দুধ। কিন্তু আফটার 6 মান্থ এই ব্রেস্ট মিল্কটা বাচ্চাদের জন্য সাফিসিয়েন্ট নয়, তাই আমাদেরকে আস্তে আস্তে সলিড ফুডগুলো ইন্ট্রোডিউস করাতে হয়। এই যে ইন্ট্রোডাকশন, এটাকেই আমরা উইনিং বলি বা কমপ্লিমেন্টারি ফিডিং বলে থাকি। তো স্টার্টিংয়ে, যখন আফটার 6 মান্থ হয়ে যাবে, স্টার্টিংয়ে আমরা বাচ্চাদেরকে একদম সহজপাচ্য খাবার দিয়ে স্টার্ট করবো। সহজপাচ্য খাবারের মধ্যে আমরা কী কী দিতে পারি? আমরা দিতে পারি চাল, ডাল, আলু। তারপর ফলের মধ্যে আমরা স্টার্ট করাতে পারি কলা, লেবু, এই জাতীয় ফল দিয়ে। স্টার্টিংয়ে কতবার করে খাওয়াবো দিনে, এই প্রশ্নটা মায়েরা প্রচুর করে থাকে। তো আমি বলি 3-4 বার ইজ এনাফ ফর দ্য বেবি। এবার বাচ্চা যদি খিদে বেশি পায়, বাচ্চা একটু বেশি খাবে, খিদে কম থাকলে কম খাবে, বাচ্চাকে নিজের মতো করে একটু ছেড়ে দিচ্ছি এই বিষয়টা। আস্তে আস্তে যখন বাচ্চা 7 মাসের কাছাকাছি চলে যাবে, 7 মাস হয়ে যাবে, তখন খাবারে আস্তে আস্তে আমরা একটু করে মাখন বা ঘি স্টার্ট করতে পারি। চেষ্টা করবো আনসল্টেড বাটারটাই দেওয়ার। আচ্ছা, সে 8 মান্থের কাছাকাছি, 8 মান্থ পূর্ণ হলে আস্তে আস্তে বাচ্চার খাবারে আমরা এগ, ফিশ এগুলো স্টার্ট করতে পারি। এগ যখন আমরা স্টার্ট করবো, এগ ইয়ক দিয়ে প্রথমে স্টার্ট করবো, তারপর আস্তে আস্তে আমরা এগ হোয়াইটটা দেবো, তারপর আস্তে আস্তে আমরা মাছ দিয়ে শুরু করবো। তাছাড়াও আমরা 8 মান্থের পর হুইট প্রোডাক্ট, যেমন হচ্ছে আটার রুটি, ডালিয়া, এগুলো দিতে পারি, ছাতু দিতে পারি, এগুলো আমরা স্টার্ট করতে পারি। এবার অনেক মায়ের প্রশ্ন থাকে, বাচ্চা তো 6 মাস হয়ে গেছে, আস্তে আস্তে খাবারে এবার নুন, মশলা, মিষ্টি এগুলো শুরু করি? না, একদমই না, সেটা করা যাবে না। তার কারণ হচ্ছে গিয়ে এই যে এজটা, 6 মান্থ টু 12 মান্থ, এই এজটায় বাচ্চাদের যে অর্গানগুলো থাকে, ইন্টারনাল অর্গানগুলো, যেরকম হচ্ছে কিডনি, লিভার, আরও সেগুলো সব আন্ডার ডেভেলপিং কন্ডিশনে থাকে। এই সময় যদি বাচ্চাকে আমরা, এবার বাচ্চার নর্মাল খাবারেই একটা সোডিয়ামের অ্যামাউন্ট নির্দিষ্ট থাকছে, একটা সুগারের অ্যামাউন্ট নর্মাল নির্দিষ্ট থাকছে, এবার সে তার থেকে বেশি যখন আমরা আবার এক্সেসিভ সুগার, সল্ট এগুলো অ্যাড করতে থাকবো খাবারের মধ্যে, সেগুলো বাচ্চার অর্গানসগুলো সেই সময় প্রসেস করার ক্ষমতা রাখে না। তো সেই জন্য আমরা এক্সেসিভ পরিমাণে সল্ট এন্ড সুগার অ্যাড করবো না খাবারে। তাছাড়া টেস্ট বাট তখন ডেভেলপিং কন্ডিশনে আছে, এই মশলাগুলো অ্যাড করার কোনো দরকার পড়ে না। তাছাড়াও এক্সেসিভ মশলা কী করতে পারে, বাচ্চার খাবারে তখন জিআই ডিস্টারবেন্স তৈরি করতে পারে, সেই ক্ষেত্রে দেখা যায় বাচ্চা ইদার কনস্টিপেশন হয় অর লুজ মোশন, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। কাউ মিল্ক কখন থেকে দিতে পারি আমরা, এটা খুব বড় একটা প্রশ্ন। কাউ মিল্ক আমরা দিতে পারি আফটার 2 ইয়ার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে 2 বছরের পর থেকে বাচ্চারা কাউ মিল্ক খেতে পারে। কেন? এই যে আমি এইমাত্র বললাম বাচ্চার কিডনি 6 মান্থ টু 12 ইয়ার আন্ডার ডেভেলপিং কন্ডিশনে থাকছে, তার সাথে বাচ্চার ইমিউনিটি ডেভেলপমেন্টও ওই সময় হচ্ছে। তো এক্সেসিভ ওই সময় যদি আমরা কাউ মিল্ক খাওয়াই, কাউ মিল্কটা হাই প্রোটিন, সো এইটা বাচ্চাদের প্রসেস করার ক্ষমতা ওই সময় থাকে না, বেশিরভাগ বাচ্চারই থাকে না। প্লাস দেখা যায় বাচ্চার যে ইমিউনিটি ডেভেলপমেন্টে হ্যাম্পার হয়, যদি সেই সময় বাচ্চারা মিল্ক কম কনজিউম করে, অনেক হাঁচি কাশি, সর্দি, প্লাস আরও জিআই ডিস্টারবেন্স এগুলো দেখা গিয়ে থাকে। তো এই জন্যই আমরা বেসিক্যালি বারণ করি যে মিল্ক প্রোডাক্টও দেওয়া যাবে না, আর সাথে মশলা বা নুন কিছু দেওয়া যাবে না। খাওয়ানোর সময় কী কী জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যখনই বাচ্চাকে আমরা নতুন কোনো খাবার খাওয়াবো, আমরা ওয়ান এট এ টাইম সেই খাবারটাকে ইন্ট্রোডিউস করাবো। যেমন ধরুন একদিন কলা, আপেল, লেবু বাচ্চা খেত, আমি নতুন খাবার হিসেবে বাচ্চাকে আতা বা সবেদা স্টার্ট করাবো। তো সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন আমি আতা বা সবেদা দেবো, ওয়ান এট এ টাইম দেবো, কোনো একটা পুরনো তার ফলের, পছন্দের ফলের সাথে, দেখবো বাচ্চা সেটাকে কেমনভাবে নিচ্ছে। যদি দেখছি হ্যাঁ ভাবা বাচ্চা ভালোভাবে অ্যাডাপ্ট করে নিয়েছে, দেন আমরা আবার নেক্সট ফ্রুট বা কোনো ফুড ট্রাই করবো। আচ্ছা, অনেক সময় দেখা যায় বাচ্চা একটা খাবার খেয়ে খেয়ে প্রচুর দিন ধরে আর সেই খাবারটার দিকে যেতেই চাইছে না, ভালোই লাগে না, তো সেই খাবারটা আমরা 1-2 সপ্তাহ খাওয়াবোই না, অন্য কিছু খাওয়াবো, তারপরে আবার সেই খাবারটাকে ফিরিয়ে আনবো। যখন বাচ্চাকে খাওয়ানোর টাইম হবে, আমরা নিজেরা কোনো খাবারে না বলবো না, মানে আমি বাচ্চাকে আপেল খাওয়াচ্ছি কিন্তু নিজে আমি আপেল খেতে পছন্দ করি না, তা আমি যদি বাচ্চার সামনে নিজে সেই খাবারটা রিফিউজ করি, বাচ্চাও কিন্তু আমাকে দেখে সেটা শিখবে। তো বাচ্চাকে খাওয়ানোর আগে আমাদের নিজেকেও সেই খাবারটাকে অভ্যাস করতে হবে। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বাচ্চাদের এই যে টাইমটা, মানে 9 মান্থ টু 12 মান্থের টাইমে মাড়িটা শক্ত হতে শুরু করে, তো কী করতে পারি আমরা, ফিঙ্গার ফুডগুলো ইন্ট্রোডিউস করাতে পারি, যেমন হচ্ছে গাজর, শসা, কলা,
এই জাতীয় খাবারগুলোকে আমরা বাচ্চাকে দিতে পারি। গাজরটাকে আমরা বয়েল করে নেবো সবজিগুলোকে দিয়ে, তারপর বাচ্চাকে আমরা ফিঙ্গার ফুড হিসেবে হাতে দেবো, তারা নিয়ে ওটাকে মারি দিয়ে কামড়ানোর চেষ্টা করবে। তো এইভাবে আমরা এগুলোকে স্টার্ট করতে পারি। আর অবশ্যই বাচ্চাকে ফোর্স ফিডিং করাবেন না, বাচ্চার যে পেট ভরে গেছে সেটা বোঝার চেষ্টা করুন, বুঝে বাচ্চাকে অতিরিক্ত খাবার খাওয়ানো থেকে বিরত থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যদি কোনো কমপ্লিমেন্টারি ফিডিং রিলেটেড কোয়ারি থাকে অবশ্যই জানাবেন, কগনাইজ নিউট্রিশনের টিম থেকে আপনাদেরকে আনসার দেওয়ার আমরা অবশ্যই চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ।